আমার একটা কথা তো শুনবে। আজকে তোমার নায়ক থেকে গায়ক হওয়ার কথা অবশ্যই শুনবো, একটু ওয়েট করো। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক মাই অ্যানাদার ভিডিও। তো আজ আমি তোমাদেরকে একটা হিস্টোরি শোনাবো। এই পৃথিবীতে মানুষকে ছোট থেকে বড় হতে দেখেছি, গরিব থেকে ধনী হতে দেখেছি, কালো থেকে সাদা হতে দেখেছি, বাট কখনো নায়ক থেকে গায়ক হতে দেখিনি। তো আজ আমি কথা বলবো এমন এক মানুষ নিয়ে, যে কিনা আমার জীবনে দেখা ফার্স্ট মানুষ যে নায়ক থেকে গায়ক হয়েছে। সে কেউ নয়, তোমাদেরই বানানো সুপারস্টার হিরো আলম, যার গান শোনার পর তোমাদের বাসা থেকে লাথি মেরে বের করে দিতে পারে। তাই সেফটি গার্ড হিসেবে হেডফোনটা পরে নাও। আর যদি তোমাদের বাসা থেকে বের হওয়ার খুব ইচ্ছাই থাকে, তাহলে হেডফোন ছাড়াই শুনতে পারো। তাহলে এখন কথা না বাড়িয়ে স্টার্ট করি শাহজান ভাইয়ের। কোন দিক দিয়ে হিরো তুই আমাকে বুঝা। শুধু নামের পাশে হিরো লাগালে যদি হিরো হওয়া যেত, তাহলে রাস্তার পাগলও তার নামের পাশে হিরো লাগাই গান গেয়ে বলতো আমি তোমার হিরো হলে তুমি সুপার হিট হবে। এই হলো আরেক প্রতিবন্ধী, যে কিনা হিরো আলমের মতো ইংলিশ গান গেয়ে হিরো হতে চায়। আর শালা যেভাবে গানের লাইন পড়ছে, মনে হচ্ছে তাকে পেছন থেকে আরে ভাই আসতে, এতবার নানারে ডাকার কি দরকার? যেভাবে নানারে ডাকছে মনে হচ্ছে যেন এ জীবনে সে তার নানারে দেখে নাই। আর যখনই ফার্স্ট টাইম দেখে, ওখানে স্টক করে বৃন্দাবনে চলে যায়। আমার পিছে ঘুরে কত এ যুগের হিরোইন। হ্যাঁ, এখন এডুকেটেড মেয়েরা তো সব হিরো আলমের পেছনে ঘুরছে, তাই আজ আমাদের মতো পোলাপাইন ঘরে বসে এখন আঙ্গুল চুষছে। আরে ভাই তুই আগে ঠিক কর, তুই গান গেয়ে মানুষকে মজা দিবি নাকি মাইয়াদের নিয়ে সিঙ্গাপুর যাওয়ার প্ল্যান করবি? আর তোমাদের কি মনে হয় হিরো আলম মেয়েদের নিয়ে সিঙ্গাপুর যায়? নো নো নো, সে সিঙ্গাপুরের কথা বলে বাংলাদেশের বালুর মাঠেই শুটিং চালায়। শালা এই গানে যতবার বেবিটা ডাকছে, মনে হয় বেবি এখন রাস্তাঘাটে তোকাই পাওয়া যায়। আর হিরো আলম এই সং বানানোর আগে চিন্তা করছে তার পেছনে মেয়েদের লাইন লেগে যাবে, বাট সং দেখার পর সব মাইয়া করোনা টেস্ট করার জন্য হসপিটালের লাইন লাগাই দিছে। আমারও মনে হয় টেস্ট করতে লাইনে দাঁড়াইতে হবে। তো আজ এ পর্যন্ত। যদি হিরো আলমের গান শোনার পর তোমাদের বাসা থেকে বের করে দেয়, তাহলে লাইক মারো। আর যদি লাথি মেরে বের করে দেয়, তাহলে আরো জোরে লাইক মারো। আর নিচে লাল কালার বাটনটা হিরো আলম বেবে মুখে জুতা মারো, আর না হয় যা ইচ্ছা তা করো, বাট যেন সাদা হয়ে যায়। আমার একটা কথা তো শুনবে। পাগলামি আবার কর, শুনবো। আজকের জন্য বাই বাই। এ সানি, কিরে তোরও বাসা থেকে বের করে দিছে?